উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর ব্লক ওয়ানের দক্ষিণ দমদম পৌরসভায় মাত্র 2,500 থেকে 3,000 টাকার মতন মাসিক বেতনে মা ও শিশুদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন 250 জন স্বাস্থ্যকর্মী। কিন্তু 60 বছর হতে না হতেই তাদের আর কাজ নেই, নেই কোনো অবসরকালীন সুযোগ সুবিধা। আমি রেবেকা আর এই হলো আমার সমুদায়। যারা অর্ধশিক্ষিত মানে অল্প শিক্ষিত মেয়েদেরকে প্রকল্প তৈরি করে কাজে লাগানো হবে, যাতে মায়েদের কাছে, শিশুদের কাছে এবং সাধারণ অসুখ বিসুখের যাতে না হয়, যেমন ডায়রিয়া, পোলিও, সেই সব কাজ নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার যে প্রকল্প বামফ্রন্ট সরকার আমলে তৈরি হয়। সরকার ঠিকাদারি প্রথায়, তখন ছিল সিএমডিএ, এখন হচ্ছে কেএমডিএ চালাচ্ছে। মেন কাজ হচ্ছে আমাদের যে এক থেকে মানে মানে মা প্রেগনেন্সি হওয়া থেকে একদম বাচ্চা শিশুর ইমিউনাইজেশন করে তারপরে বাচ্চা আমরা ছাড়ি 5 বছর পর্যন্ত শিশু। 1995 সালে তৎকালীন রাজ্য সরকার স্থির করে রাজ্যের গরিব ও নিম্নবিত্ত মানুষদের দরজায় দরজায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে এবং প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কে ওই পরিবারগুলিকে সচেতন করে তোলা হবে। সেই সময় অন্যান্য স্থানের মতন দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটিতেও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয় চুক্তির মাধ্যমে। কিন্তু এর জন্য আমাদেরকে দেওয়া হতো খুব কম মজুরি, মানে প্রথমে আমরা ঢুকি 200 টাকা, তারপরে 300, তারপরে 400, তারপরে প্রতি বছরই আমাদের বামফ্রন্ট বাড়াতে বাড়াতে আমাদের 2011 পর্যন্ত আমাদের 2,500 টাকা মেয়েদেরকে আয় করতো মাসে। মাসিক 200 টাকার মজুরিতে তারা কাজ শুরু করেন। 20 বছরে মাসিক 200 টাকা থেকে মজুরি বাড়তে বাড়তে বর্তমানে 2,500 থেকে 3,000 টাকা হয়েছে। আমরা যখন 11, 12, 13 আসলাম, হ্যাঁ, তখন হঠাৎ করে আমাদের জানতে পারলাম যে আমরা প্রকল্পে কাজ করি, আমাদের চাকরি নয়, তাহলে আমাদের রিটায়ারমেন্ট কেন? আর রিটায়ারমেন্ট সরকারিভাবে যদি আমাদের রিটায়ারমেন্ট হয়, তাহলে সরকারিভাবে আমাদের রিটায়ারমেন্ট বেনিফিট দিতে হবে। আমাদেরকে বিনা নোটিশে না জানিয়ে আপনার একটা সার্কুলার এলো 99 থেকে, তাতে হুঁশিয়ারি জারি হলো যাদের 60 বছর হয়ে গেছে একদম বিদায় করে দেওয়া। 2013 সালে বর্তমান রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারি করেন, যেসব কর্মীদের 60 বছর হয়ে গিয়েছে তাদের আর এই কর্মসূচিতে রাখা হবে না। ছাঁটাই হয়ে যাওয়া এই জাতীয় কর্মীদের অভিযোগ, কোনো রকম আর্থিক সুবিধা ছাড়া এভাবে ছাঁটাই হয়ে যাওয়ায় তারা বিপদে পড়েছেন। 20 বছর ধরে আমি কাজ করছি, হঠাৎ 4-5 মাস হলো আমাকে বসিয়ে দিয়েছে হঠাৎ, কোনো কিছুই দিয়ে নেই। আমাদের তো ছিল যে যতদিন শক্তি আছে ততদিন কাজ করবো, এখন খালি হাতে বসিয়ে দিয়েছে আমাকে। এখন আমাদের স্বামী সারা বাংলা পৌর স্বাস্থ্যকর্মী সংগঠন পুরমন্ত্রীর কাছে 7 দফা দাবি জানিয়েছেন, যেমন অবসরের বয়স 65 করতে হবে, সামাজিক সুরক্ষা হিসাবে অবসরপ্রাপ্ত কর্মীদের এককালীন 3,00,000 টাকা ও 2,000 টাকা মাসিক পেনশনের ব্যবস্থা, মাসিক ভাতা 10,000 টাকা করতে হবে। আমরা মাননীয় পৌরমন্ত্রী ফেরাদ হাকিমের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, বলেছেন যে আপনাদের তো পাওয়া উচিত পেনশনটা, আমি দেখছি এখনই কথা দিতে পারছি না, তবে 3 লাখ হবে না, 2,00,000 টাকা আপনাদেরকে দেওয়া হবে। উনি বললো আমি ফিনান্সে পাঠিয়ে দিচ্ছি। ফিনান্সের কোন অন্ধকারে গিয়ে সেই কাগজ আটকে আছে আজও আমরা হাতড়িয়ে বেড়াচ্ছি। এই সমুদায়ের একজন সাংবাদিক হিসাবে চাইব স্বাস্থ্যকর্মীদের এই দাবিগুলি অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হোক। আর যারা এই ভিডিওটি দেখছেন তারা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে 0332214549 নাম্বারে ফোন করে অনুরোধ জানান। উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে আমি রেবেকা পারভিন, ইন্ডিয়া আনহার্ডের জন্য।